এমন কিছু মানুষ আছে তারা কোরআন দেখতে পারে না আলেম ওলামা দেখতে পারে না এমন কিছু মানুষ আছে কোরআনের ডাক ডাকলে তাদের গায়ে জ্বালা চড়ে আল্লাহ বলেন ওগুলো সব বানর শূকর কুকুরের বংশ আর এই বানর শূকর কুকুরের বংশ যারাই তারাই আজকে আমাদের বানর বানাতে চায় ও আমার জাতি আপনারা কি বানরের পক্ষে না আদমের পক্ষে কারা কারা আদমের পক্ষে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা আমরা বানরের জাত নই আমরা সবাই কিসের জাত জোরে বলেন কিসের জাত সম্মানিত ভাইরা এই যে বিশাল কাফেলা বিশাল জনগণ রাস্তায় যে লোকগুলো দাঁড়িয়ে আছে বহুত লোক দাঁড়িয়ে আছে এরপরে আমার সামনে কিছু লোক দাঁড়িয়ে আছে এপাশে মনে হয় মহিলাদের বসা জায়গা কিনা জানি না এইজন্য এইদিকে লোক নেই যে লোকগুলো আসছেন এই যে হাজার হাজার মানুষ কিসের জন্য আমরা এসেছি জোরে বলেন কিসের জন্য এসেছি এর থেকে প্রমাণিত হয় মুসলমানরা কোরআনকে নিজের জীবনের চাইতে ভালোবাসে মুসলমানরা প্রয়োজনে দুই সাজদা খেয়ে থাকতে পারে মুসলমানরা প্রয়োজনে নিজের সন্তানের লাশ কাঁধে করে কবরে নিয়ে যেতে পারে মুসলমানরা প্রয়োজনে স্ত্রী বিধবা করতে পারে মুসলমানরা প্রয়োজনে মায়ের কোল খালি করতে পারে কিন্তু মুসলমানরা কোরআন থেকে এক সেকেন্ডের জন্য দূরে থাকতে পারে না আপনারা আমরা তো সেই মুসলমান কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা মুসলমান এমন একটা সম্প্রদায় আরবে যদি কোনো মুসলমান অপমানিত হয় বাংলার মুসলমানের হৃদয়ে আঘাত লাগে আমেরিকায় যদি কোনো মুসলমানের উপর অত্যাচার হয় বাংলাদেশের মুসলমানেরা চুপচাপ বসে থাকে না মুসলমানের একটা শরীরের মতন শরীরে কোথাও যদি ব্যথা লাগে সমস্ত শরীর যখন ঠিক পায় মুসলমানদের কেউ বিপদে পড়লে আরেকজন মুসলমান আনন্দ দেখে না কিন্তু অন্য অন্য দেশে কি আছে আমি জানি না আমার বাংলাদেশের কিছু মুসলমান আছে মুসলমানরা যখন নির্যাতিত হয় তখন কিছু মুসলমান আনন্দ দেখে এক মুসলমান রাজপথে গুলি হয়ে মরল আর এক মুসলমান হাত তালি দিল কিন্তু তুমি জানো না এক সময় ওই বিপদ তোমারও আসতে পারে এই জন্য আমরা সকলে মুসলমানদের পক্ষে থাকবো কথা বলেন ঠিক না বেঠিক আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম পুলিশ সরকারি কর্মচারী কর্মকর্তা ব্যাংক ব্যালেন্স বিমা কেউ আমাদের বিপক্ষে নয় আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় কি মুসলমান সেই পরিচয় নিয়ে এখানে এসেছি কথা বলেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি ভাই যথার্থই বলেছেন কিছু কিছু মাহফিলে লোক বেশি হয় আর এই লোকগুলো কিন্তু বক্তাদের চেহারা দেখার জন্য আসে না এই লোকগুলো আসে কোরআন হাদিস শোনার জন্য বর্তমান যুগের সঙ্গে যেই বক্তা কোরআন হাদিসের একটু মিল করে দিতে পারে সেই মাহফিলগুলোই লোক বেশি হয় এখন আপনারা আমাদের ডেকে নিয়ে যদি মুখে তালা লাগাই দেন তাহলে তো আগামী বছর মাহফিলে ভাই 30 জন শ্রোতা পাওয়া লাগবে কথা বলে ঠিক না বেটি বক্তাদের স্বাধীনতা দেন বক্তাদের কথা বলার অধিকার দেন বক্তারা নির্ভয়ে কোরআন হাদিসের কথা বলুক সব মাহফিলে 50,000 লোক হবে কিন্তু বক্তা ঘরে ডেকে আনার পরেই বক্তা ঘরে ডেকে আনার পরেই ছোট নেতা বলে এক রকম মেজে নেতা বলে আর এক রকম বড় নেতা বলে আর এক রকম তারপরে উপরের নেতা বলে আর এক রকম বক্তা শুনিয়ে বুঝে চিন্তা করে ওয়াজ হয় হোক নাই না হোক আমার পকেটে টাকা আইছে লোক আসুক আর না আসুক মাইকওয়ালা নিয়ে দোয়া করে মারবো দূর এই জন্য প্রত্যেক মানুষের স্বাধীনতা দিতে হবে কথা বলেন ঠিক না বেঠি আমার বন্ধুগণ সেই স্বাধীনতা নিয়েই আমি আপনাদের কাছে এসেছি আপনারা স্বাধীনতা দেন আর নাই দেন বাধা দেন আর নাই দেন
জিহাদির গতিতে জিহাদি চলবে কে স্বাধীনতা দিল আর কে আমাকে বলার অনুমতি দিল আর কে পথে বেরিঘট সৃষ্টি করল ওটা আমার জানার বিষয় নয় আমার জানার বিষয় আল্লাহর কোরআন রাসূলের হাদিস বলতে পারলাম কিনা তাহলে আমি কোরআন হাদিস থেকে কথা বলবো আপনারা কি সবাই শুনতে রাজি আছেন সবাই রাজি আছেন কিছু লোক মনে করতে পারে যে 50000 লোক আছে দুই একজন চলে গেলে কি হবে যেটাই যাবে সেটাই মুনাফিক যেটাই যাবে ওটাই মুনাফিক এইজন্য আমি আজকে কিছু কথা আজকে যে বলবো না তা নয় কিছু কথা আজকে একটু ছাড় দিব একটু শর্টে বলবো আজকের যে কথাগুলো বাদ থাকবে আজকের মাহফিল শুরুর আগে আপনাদের সকলের কাছে করো জোরে পায়ে ধরে অনুরোধ করছি এই লোকগুলো যত লোক আসছেন আগামী কালকের মাহফিলে সব লোকগুলো যাওয়া লাগবে আমরা নিশিন্দারা কি বলে বগুড়ার মূল কেন্দ্র চার মাথায় আমরা স্মরণকালের রেকর্ড সৃষ্টি করে বুঝাবো যে বগুড়ার মানুষেরা কোরআন হাদিসের পক্ষে বগুড়ার মানুষেরা দালালের পক্ষে নয় অবশ্যই আজকে যে ছাড় দিব তা নয় তবে আজকের কিছু কথা যদি ভাত থাকে দুঃখ নেবেন না আগামী কালকে সেটা পেয়ে যাবেন কালকে কোন জায়গায় মাহফিল মনে আছে আপনাদের বগুড়া নিশিন্দারা চার মাতার পাশে আমি চাচ্ছি যে এই লোকগুলো যদি যায় আর বিভিন্ন জায়গা থেকে যদি লোক আসে ওইখানে প্যান্ডেল ওরা জায়গা দিতে পারবে না এজন্য কালকে কষ্ট হোক একটু যদি পরিশ্রম হয় একটু যদি মেহনত হয় একটু যদি অর্থের ক্ষতি হয় টাকা আপনার দেওয়া লাগবে না কিন্তু আগামী কালকের মাহফিল আপনার উপস্থিতি দেখতে চাই কারা কারা যাবেন না কালকের মাহফিলে তারা হাত তোলেন কালকের মাহফিলে কারা কারা যাবেন না বলে নিয়ত করেছেন তারাই হাত তোলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনাকে আমাকে কালকের মাহফিল কবুল করুক সকলে বলুন আমিন আমি কালকের মাহফিলের পরে নিয়ত করেছি বগুড়ার মাটিতে আর মাহফিল হোক কি না হোক সেটা বিষয় নয় কিন্তু বগুড়ার মাটিতে কালকে স্মরণকালের লোক দেখতে চাই আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক সকলে বলুন আমিন বন্ধুগণ আমি আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি সূরাতুল বানি ইসরাঈল বানি ইসরাঈল থেকে আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি 15 নম্বর পারার 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাঈল আমি বনি ইসরাঈলের 77 78 79 80 চারটা আয়াত পড়েছি এই চারটা আয়াতের পরে ভিত্তি করে আজকের কথা এই কথাগুলো বলবো আমি আজকে 12টা পর্যন্ত ইতিমধ্যে 40 হয়ে গেছে আর 1 ঘন্টা 20 মিনিট কথা বলবো যদি বলেন হুজুর আজকে একটু কম হবে আজকে একটু কম হবে কম হলেও সেটা কালকে পোষবেন কালকে পোষাবে ইনশাআল্লাহ না না আজকে যারা বলি আজকে কথা আমি বাদ রাখবো না তবে আজকে 12টা যেহেতু আমার 15 20 মিনিট বেশি হয়ে গেছে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব কেউ মন খারাপ করবেন না তবে একটা জিনিস মনে রেখেন জিহাদি আজকে যারা বলে কালকে সেটা বলবে না কারণ আমি একই অজ বারবার না করার জন্য চেষ্টা করি এই জন্য আজকে যারা হবে আগামীকাল সেটা হবে না আগামীকাল নতুনটাই হবে অন্য একটাই হবে এই জন্য আগামীকালকের আলোচনা আলাদা আজকের আলোচনা আলাদা এই জন্য সকলকে বসতে হবে বন্ধুগণ তাহলে কোরআনের আলোচনা হোক সবাই কি শুনতে রাজি আছেন আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক সকলে বলুন আমিন বন্ধুগণ এই সমাজ সরকার কোরআনের বিপক্ষে ওই সাজানপুর উপজেলা পর্যন্ত চলে যা জোরে তকবীর দিবেন নারাই তাকবীর আরো জোরে নারাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর বন্ধুগণ আর কোনো কথা নয় কথা চুপ আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি
সাধারণ লোক টাকা দিয়েছে কিন্তু এই এলাকায় যারা ধনী এই এলাকায় যারা দায়িত্বশীল মেম্বার চেয়ারম্যান এবং এই ওয়াজ মাহফিলের যারা সভাপতি সেক্রেটারি কেশিয়ার তারা কিন্তু টাকা দেন নেই তেমন ভাবে আপনারা ভাবতেছেন যে জনগণ দিবে আর আপনারা বসে থাকবেন আগামীতে আশা করবেন না আমি টাকা চাইলে আমি আগে কিছু দিয়ে তারপরে শুরু করি এখনো সময় আছে আপনারা নাম লিস্ট করে আমার কাছে পাঠান আপনাদের কিছু কিছু টাকা দেওয়া লাগবে নতুবা সব জনগণের টাকায় কাজ করা যাবে না কথা বলেন ঠিক না বে ঠিক এইজন্য কর্তৃপক্ষের একটা লিস্ট আমি চাচ্ছি যে লিস্টটিতে আপনাদের সবাই নাম লেখা থাকবে 10000 20000 2000 5000 10000 50000 সারা দেশের লোক কুড়াই নিয়ে আসলে না সেই লোকগুলোর কাছে টাকা নিয়ে আপনি কাজ করবেন আপনারা দেবেন না এটা নিয়ত খারাপ এইজন্য সবাই দিবেন আশা করি আমার মোনাজাতের আগেই আপনারা লিস্টটা আমার কাছে জমা দিবেন আমি পড়ে শোনাবো ইনশাআল্লাহ আমরা কোন সূরা থেকে তেলাওয়াত করেছি বনি ইসরাইল বাকারা নয় বনি ইসরাইল একটা সম্প্রদায় এরা কার উম্মত ছিল বনি ইসরাইল ছিল কার উম্মত মূসা আলাইহিস সালামের উম্মত এদেরকে বলা হয় বনি ইসরাইল আর আমার রসূলের যারা অনুসারী তাদেরকে বলা হয় উম্মত আমরা হলাম নবীর উম্মত আগের লোকেরা ছিল সাহাবী আমরা হলাম নবীর উম্মত এই বনি ইসরাইলদের নামে একটা সূরা নাজিল হয়েছে এর মানে এই নয় যে বনি ইসরাইলদের কথা মনে সবের ভিতরে আলোচনা আছে না এখানে সকলের কথা আলোচনা হচ্ছে তার ভিতর থেকে আমি আপনাদের সামনে 77 নম্বর আয়াত তেলাওয়াত করতেছি আল্লাহ বলতেছেন سنت من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا سنت من هرانيوم او نبي আমি আপনার উপর একটা নিয়ম চালু করে দিলাম মান কদার সালনা কবলা কামির রসুলিনা এ নিয়ম শুধু আপনার জন্য নয় আপনার পূর্ববর্তী উম্মতের জন্য এই নিয়ম চালু ছিল যারা এই নিয়ম চালু করতে যেয়ে বাধা বিঘ্ন সৃষ্টি করবে তাদেরকে বলে দিও এটা নতুন নিয়ম নয় এ নিয়মটা অনেক আগের থেকে সবার বেলায় চালু ছিল নিয়মটা কি أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا সুতরাং আপনি যখন সূর্য ঢলে পড়বে পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়বে তখন আপনি সালাত শুরু করুন ইলা গসাকিল লাইলে রাত পর্যন্ত সালাত আদায় করুন কুরআন আল ফাজরি ফজরে কুরআন তেলাওয়াত করুন ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা আর জেনে নিও ফজরের কুরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে আল্লাহ বললেন নবী নিয়ম একটা চালু করে দিলাম এ নিয়ম শুধু তোমার বেলায় ছিল না আগের নবীদের বেলায়ও তাহলে বোঝা গেল নামাজ শুধু আমাদের জন্য নয় সালাত শুধু আমাদের জন্য নয় আগের লোকদের জন্য সালাত ছিল কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল আকিম সালাতনা সুন্নাতা মান কদ আরসালনা কবলা কামির রসুলিনা পূর্ববর্তী নবীদের বেলায় যে নিয়ম ছিল সেই নিয়ম তোমার বেলায় চালু করে দিলাম তার মানে আগের নবীরাও নামাজি ছিল সব নবীদের দুটো আমল করতে হয়েছে কয়টা একটা হলো কোন নবী বেনামাজি ছিল না সব নবীরা কি ছিল নামাজি আর কোন নবীর মুখে দাড়ি শূন্য ছিল না সব নবীরাই দাড়ি রেখেছে কোন নবী দাড়িতে খুল লাগাইনি
সব নবীদের দুই টাকা ছিল একটা হলো নবীরা ছিল কি নামাজি আর নবীরা ছিল দাড়িওয়ালা আজকে আমার সমাজে বিরাট বিরাট নেতা সাজে নামাজ পড়ে না কথা বলেন ঠিক লাগে ঠিক এমন মুক্তি সাহেব আছে যেই মুক্তি সাহেব জাতীয় সংসদে বক্তৃতা করে ওর কথা সমাজে চলে আলেমদের কথা সমাজে চলে না আজকে কুষ্টিয়ার এক নেতা বলেছে আজকেও জাতীয় সংসদে গতকালকের বক্তৃতা তার শুনেছি গতকালকের বক্তৃতায় তিনি বলেছেন যতগুলো হুজুর জেলখানায় আছে ওনারা একটাও আলেম না হ্যাঁ আলেম ওনারা না আপনাদের ভাষায় আলেম হলো মমতাজ খাতুন আল্লামা সাইদি আলেম নয় মামুনুল হক আলেম না কাজী মোহাম্মদ ইব্রাহিম আলেম ছিল না আমির হামজা আলেম ছিল না আলেম হচ্ছে ওই কুষ্টিয়ার অবৈধ ভাইয়ের অবৈধ সন্তানটি এর মতন মানুষদেরকে আল্লাহ জুতা পিতা করে বিদায় করবে আমাদের দেশে এক লোক বলেছিল হুজুররা সব কুকুরির বাচ্চা কুষ্টিয়ার যে নেতা কালকে বলেছেন যে যারা জেলখানা আছে তারা আলেম না আমি আপনার জন্য একটা বাণী উচ্চারণ করে যাচ্ছি আল্লাহর কসম বাংলার জমিনে আপনার জানাজা হবে না আর জানাজা যদিও হয় কোন হুজুর জানাজা পড়াবে না তোমার জানাজা ইমামতি করবে কোন কৃষ্ণ বাবু রাম বাবু দাদা বাবু ছাড়া কোন আলেম তোমার জানাজা ইমামতি করবে না গতকাল আমি সিলেটে প্রোগ্রাম করেছি সিলেট থেকে প্রোগ্রাম করে এখানে এসেছি আমি সিলেটের প্রোগ্রামে যে কথাটা বলেছি আজকেও সে কথাটা বলতেছি সিলেটের একজন এমপি বলেছিলেন হুজুরা সব কুকুরের বাচ্চা এ কথা বলার কারণে তার পরিণতি যা হয়েছে কুষ্টিয়ার এই নেতার পরিণতি তাই হবে পরিণতিটা হয়ে কেমন হয়েছিল সমস্ত দেশের আলেমরা স্ট্রাইক করেছিল আমাদের যখন কুকুরের বাচ্চা বলে গালিগালাজ করেছো আমরা অন্তত তোমার জানাজা পড়বো না মারা গেলেন নেতা মারা যাওয়া লাগবে না নেতা মারা গেছে পাশের মসজিদের ইমাম সাহেবকে ডাকা হল হুজুর নেতা মারা গেছে হুজুর তখন তড়িঘড়িতে মোটরসাইকেল স্টার্ট দিয়ে পিক আপ জোরে দিয়েই চলে যাচ্ছে তো কিছুক্ষণ পরে বলেন হুজুর কোথায় কয় আমার দাদি শাশুড়ি নেই পাশের ইমামকে বলা হলে তিনি বলেন আমি বউনি হাসপাতালে কোন লোক জানাজা পড়িনি কারণ সে হুজুরদের সঙ্গে বিয়াদবি করেছে কথা বলেন ঠিক না বেঠি অবশেষে কোন হুজুর যখন বাবা গেল না কেন্দ্রিক গায়ে লাশ দিয়ে যখন পড়ে আছে তখন সবাই মিলে আলোচনা করতেছিল হুজুর ছাড়া জানাজা কে পড়াবে ওসি সাহেব পড়াবে না এসপি সাহেব পড়াবে না ডিসি সাহেব পড়াবে না চেয়ারম্যান মেম্বাররা পড়াতে যায় না তাহলে কে পড়াবে হুজুর খোঁজো হুজুর খোঁজো হঠাৎ করে দেখে রিক্সায় হুজুর যাচ্ছে ইয়া বড় পাগড়ি ইয়া বড় দাড়ি ইয়া বড় জুব্বা ইয়া বড় চশমা গড়ে গড়ে মুখরুচি কালা কালা চশমা কালা চশমা পরে হুজুর যাচ্ছে জনগণ তারে যেই বলল হুজুর জানাজা উপস্থিত হুজুর কয় আমি তো মুসাফির এলাকার লোক না কয় হুজুর মুসাফির হলো জানাজা পড়া যায় চলে বাধ্য হইয়ে হুজুর যেই জানাজায় উপস্থিত জানাজা শেষ করার পরে যখন সবাই তারে ধরা হলো আপনি জানাজা পড়ালেন এলাকার কোনো হুজুর পড়ালো না আপনি আসলেন হুজুর তখন বলতেছে ভাই আপনারা কেরামান কাতিবিন দেখেছেন কোনোদিন কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন সম্মানিত লেখক দেয় কাতে বসে বসে লেখে সেই কেরামান কাতিবিন দেখেছেন হুজুরা বলল না কয় আমি দেখেছি কয় কেরকম দেখেন আমি রিক্সায় বসেছিলাম এইবার দেখি চারিদিকে কেরামান কাতিবিন সব ঘুরতেছে ও নামেন জানাজা পড়েন নামেন জানাজা পড়েন নামেন জানাজা পড়েন নামেন জানাজা পড়েন বাধ্য হয়ে জানাজা পড়েছি তবে একটা জিনিস আমি বাড়িতে উজু করে বাহির হই আর আমি যে উজু করবো সে উজু করার সময় ওরা দেই তার আগেই জানাজা শেষ হয়ে গেছে দাঁত মিসকাই হেসেন না শিক্ষা নাও আলেমদের কথা শুনি চুলকানি বাড়ে আমি আসার আগে ষড়যন্ত্র করো মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য জিহাদির কথা শুনি পেতাব তাকাবে আল্লাহর কসম যদিও আলেম দিয়ে জানাজা হয় উঁচু ছাড়াই জানাজা হবে আর যদি
যদি উযু যদিও করে দোয়া ছাড়াই হবে আজকে যারা অশ্রুনি যাচ্ছে তারা তো চিন্তা করতে হুজুর বলি যে উযু ছাড়াই জানাজা হবে তাহলে হুজুরের আগে উযু করাই নেব তারপরে জানাজা আচ্ছা নেলে না উযু করি উযু করার পর এবার আমি যখন জানাজা ইমামতি করব তখন আমার সামনে একটা লোক পড়ি আছে সেটা মরানা জিন্দা আমি যখন ইমামতি করব আমার সামনে একটা লোক পড়ি আছে সেটা মরানা জিন্দা এই যে লাশ পড়ি আছে যেখানেই বান্দি বাদবো তো এক জায়গায় এখানে বাদ দিয়ে আর এখানে বাদ বাদবো তো এক জায়গায় এখানেই বান্দি লাশ পড়ি আছে মরানা জিন্দা মরা এবার বলুন আমি যদি সূরা ফাতিহা পড়ি অথবা দোয়া না পড়ি যদি সুবকা দাঁড়াই থাকি তা বুঝতেছো যে মরাডা জিন্দাগুলো তো বুঝতে পারতেছে না এখন ওই মরাডা যদি ওই সাদা কাপড়ের ফাঁকের থেকে মুখ বের করে বলে খোগা এ তো সেই হুজুরি ডেকে নিয়েছি যে হুজুরি মারিছিলাম সেই ও তো দোয়া পড়তেছে না বলেন তো মরা লোকটা যদি এইরকম কথা বলে একটা লোককে পিছনে আর খুঁজে পাওয়া যাবে সব লোক বলবে যে আমার বাপ ভূত হয়ে গেছে পালা সুতরাং তিন চিন্তা করো না আজকের ফল পরকালে কাজে লাগবে এই জন্য আলেমদের বিপক্ষে যেও না আলেমরা যদি ভালো দোয়া করলে কাজে লাগে খারাপ দোয়া করলেও কাজে লাগবে আজকে আলেমদের পিটাও আলেমদের পিটাচ্ছ কৈফাত মালিকের কাছে দিতে হবে যে জিনিসটা বলতেছিলাম সব নবীদের বেলায় কয়টা নিয়ম ছিল নবীরা কোন নবী বেনামাজি ছিল না আর কোন নবী দাড়িতে খুর লাগাই এবার আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বি সুন্নতি ইন্দা ফাসাদিল উম্মতি ফালাহু আজরুহু মিয়াতিন শাহীদিন ফিতনা ফাসাদের জামানায় যদি একটা সুন্নতের পাবন্দি কোন ব্যক্তি করে ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের সব নিয়ে কবরে চলে যাবে আমার দেশের মন্ত্রীদের মুখে দাঁড়িয়ে থাকে না প্রায় মন্ত্রী কথা বলে ঠিক না বেটি আমার দেশের এমপিরা দাঁড়িয়ে রাখতে লজ্জাবোধ করে অথচ ভারতের নরেন্দ্র মোদীর মুখে দাঁড়িয়ে দেখলে মনে হয় এটা জিব্রাইলের ছোট ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে নরেন্দ্র মোদী হিন্দু না মুসলমান তাহলে ও দাঁড়িয়ে রাখতে পারে তুমি নেতা দাঁড়িয়ে রাখতে পারো না কেন তোমার দাঁড়িয়ে রাখলে কি সমস্যা হয় দাঁড়িয়ে রাখলে আর কিছু করা না গুলো ওই পারের মেয়ে ঘুরঘুর করা যায় এই জন্য দাঁড়িয়ে রাখে না এরা কথা বলেন ঠিক না বেটি আবার এনারা কয় আমরা কি কোরআন হাদিস জানি না লাকুম দিন কোয়ালিয়াদিন বোখারির হাদিস আপনি যদি এতই কোরআন হাদিস জানেন আপনি যদি এতই কোরআন হাদিস মানেন এই লক্ষাধিক জনতাকে নিয়ে আপনার কাছে অনুরোধ করি আপনি কেন আপনার পুত্রের সঙ্গে খ্রিস্টানের মেয়েটারে বিয়ে দিলেন কোন কিতাবে লেখা আছে যে মুসলমানের সন্তানের সঙ্গে মুসলমানের যুবকের সঙ্গে খ্রিস্টানের মেয়ে বিয়েটা কোন কিতাবে লেখা আছে আর আপনারা বলেন আমরা কোরআন হাদিস কি কিছু মানি না মানেন কসু যদি কোরআন হাদিস আপনারা মানতেন তাহলে এই যে বানরের জাত আমরা এ কথাটা কেন বইতে লেখা হলো ডারউইনের মতবাদ মুহাম্মাদের মতবাদ বাদ দিয়ে নবীর মতবাদ বাদ দিয়ে ডারউইনের মতবাদ যোগাই দিলেন হ্যাঁ আপনারা যারা লিখেছেন আপনাদের সব কয়টার জন্ম হলো জঙ্গলে একটারও জন্ম ঘরে নয় যারা ঘরে জন্ম নেয় তারা আদমের জঙ্গলে জন্ম নেয় ওরা হলো বানরের সন্তান আমার জন্ম জান্নাতে কথা বলেন ঠিক না বেঠি আর তোমার জন্ম জঙ্গলে বানরেই জঙ্গলে থাকে মুসলমানেরা জঙ্গলে থাকে না হ্যাঁ বানরের একটা আলোচনা কোরআন শরীফে আছে সেটা কি হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় ওই যে মাছ শিকারি করে নেয় একটা কথা আছে শনিবার না রবিবার মাছ শিকারি করার কথা একটা আছে শনিবার এই শনিবারের মাছ শিকারি করা নিষেধ ছিল ওরা শয়তানি বদমাইশি করে ওই মাছগুলো ভিতরে আটকায় রাখত ওই মাছগুলো রবিবারে শিকার করত এইগুলো আমার আল্লাহ পছন্দ করলেন না
তাই আল্লাহ ওদের আর তৎকালীন দাউদ আলাইহিস সালামের যারা বিরোধিতা করেছিল তাদের ব্যাপারে কোরআন শরীফে আছে কোনো কেরাদাতান খাসি তোমরা বান্দর হয়ে যাও বানর হয়ে যাও তাহলে কোরআন শরীফে আছে যারা কোরআন হাদিসের বিরোধিতা করেছিল তারা মানুষ থেকে কি হয়ে গেল বানর হয়ে গেল বানর থেকে মানুষ হয়নি কিন্তু বানর থেকে মানুষ হয়নি মানুষ থেকে কি অস্বীকার করার কারণে নবী অস্বীকার করার কারণে আল্লাহর অস্বীকার করার কারণে নবী অস্বীকার করার কারণে আল্লাহ অস্বীকার করার কারণে মানুষ থেকে ওরা বানর হয়ে গেল তিন দিন বেঁচে ছিল তিন দিন পর ওরা জঙ্গলে ঝোপে ঝাড়ে যেয়ে মারা গেল তোমরা সেইটা উল্টো করে বলতেছো আমরা বানর থেকে মানুষ হয়েছি প্রথম বানরের লেজ ছিল তারপরে দৌড়াইতে দৌড়াইতে বানরের লেজ খাটো হলো খাটো হতে 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 এক সময় বানরের লেজ পড়িয়ে গেল বানরের লেজ পড়ে যাওয়ার পরে বিবর্তন হতে 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 বানর এখন মানুষ হয়ে গেছে এখন বানর মানুষ হয়ে যদি থাকো তাহলে তোমরা তো বানরের জাত তোমাদের বানরের জাত বললি এত কাক খারাপ লাগে কেন যারা এই প্রবাদে বিশ্বাস করে ওদের প্রত্যেকের শরীরে অবৈধ রক্ত ঢুকেছে এই জন্য ওরা বলে আমরা বানরের জাত অথচ আমরা বানরের জাত নই আমরা হলাম আদমের জাত ওলাকাদ জারা নালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইয়ুবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون الله পাক বললেন মানুষের ভিতরে অধিকাংশ মানুষ আছে বেশিরভাগ মানুষ আছে তাদের দিলে কোরআন ভালো লাগে না এমন কিছু মানুষ আছে তারা কোরআন দেখতে পারে না আলেম ওলামা দেখতে পারে না এমন কিছু মানুষ আছে কোরআনের ডাক ডাকলে তাদের গায়ে জ্বালা চড়ে আল্লাহ বলেন ওগুলো সব বানর শুকর কুকুরের বংশ আর এই বানর শুকর কুকুরের বংশ যারাই তারাই আজকে আমাদের বানর বানাতে চায় ও আমার জাতি আপনারা কি বানরের পক্ষে না আদমের পক্ষে কারা কারা আদমের পক্ষে দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা আমরা বানরের জাত নই আমরা সবাই কিসের জাত জোরে বলেন কিসের জাত সাংবাদিকরা বন্ধ করো করতে হবে বন্ধ করো করতে হবে অবৈধ শিক্ষানীতি আল্লাহু আকবার